السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فيو بحيرا <صفيق> أمدر در باي بحي اكتب رسطو كورسن تين جانتسيشن جشيخ مامون بحي أبنار نكوت أمار پرسنو هلو কারো যদি হাই আসে আমাদের এলাকায় হামি বলে আমি বা হামি আসে তাহলে সে কি করবে অর্থাৎ তার করুন কি আর হাই আসলে কি দোয়া পড়তে হবে দয়া করে একটু জানালে উপকৃত হব ভাই আমার ছোট্ট বিষয় কিন্তু আসলে এটা একটা শরীয়তের কাজ আমাদেরকে এটা মনে রাখতে হবে এই ব্যাপারেও আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লিউসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন প্রথমে আমরা যেটাকে বলবো হাই তোলা বলে আসলে ভাষায় বলে হাই তোলা কোন কোন করে হামি দেওয়া হা করে হামি দেওয়া বলে কেউ কেউ হাই তোলা শুদ্ধ ভাষা যেটাকে হাই তোলা বলা প্রথম কথা হলো যে এই হাই তোলাটা এটা আল্লাহর পছন্দনীয় কাজ না আল্লাহ এটা পছন্দ করেন না বরং আল্লাহ অপছন্দ করেন

আল্লাহ যেহেতু এই হাই তোরাটা পছন্দ করেন না তাই আম্বি আই কারামদের মধ্যে এই বিষয়টি ছিল না আমরা অনেক সময় হা করতে থাকি কিন্তু আম্বি আই মধ্যে এই বিষয়টি ছিল না যেহেতু আল্লাহর পছন্দনীয় কাজ না তাই নবীদের মধ্যেই আল্লাহর পছন্দনীয় কোনো কাজ থাকতে পারে না এর দলিল কে আল্লামা ইবন হাজর আসকারী রাহেম আল্লাহ ফতফুল বাড়ির মধ্যে একটা বর্ণনা পেশ করেছেন যে মা তাসা আবার নবী সাল্লাহ রস কখনো হাই তোলেননি তার মানে আমরা সাধারণত যে যে কথায় কথায় গোমানের আগে কোথাও বসলে বারবার হাই তুলি কখনো এমন করেননি তাদের বোঝা গেল যে এই মন আল্লাহর অপছন্দনীয় কাজটি নবীদের মধ্যে ছিল না এখন আসুন এই কাজটা অপছন্দনীয় হওয়ার কারণটা কি এক নম্বর হলো যে আল্লাহ যেহেতু পছন্দ করে না আমরাও পছন্দ করব না এক দুই নম্বর এই হাই তোলাটা শয়তানের পক্ষ থেকে হয় শয়তান মানুষকে মানে অলস করে দেয় এবাদতের মনোভাবটাকে দুর্বল করে দেওয়ার জন্য শরীরটাকে ক্লান্ত করে দেওয়ার জন্য এই হাই তোলে এটা শয়তানের পক্ষ থেকে হয় তাই রসুল্লাহ সালাম বা অন্য আম্বি কারাম যেহেতু ওরা মাসুম ছিলেন তাদের এই শয়তান তাদের কাছে আসতে পারেনি তাই তাদের এই সমস্যাটা হয়নি আর আমাদের কাছে শয়তান আইসে আমাদেরকে অলস করে দেওয়ার জন্য অমনোযোগী করার জন্য থেকে অন্য মনস্ক করে দেওয়ার জন্য এরকম নয় তারপর হলো যে যে এই বা বলা হয় হামি দেওয়া যেটাকে এটা আসলে কখন বেশি হয় খাওয়া দাওয়া বেশি হয়ে গেলে অলসতা যখন শরীরে ঘিরে ধরে তখন এটা বেশি হয় আল্লাহ এটা পছন্দ করেন না রস এটা পছন্দ করতেন না তাই দেখা যায় অনেক বেশি খাওয়া দাওয়া করেছি এখন শরীরটা ক্লান্ত হয়ে গেছে কাহিল হয়ে আসতেছে ভাল লাগতেছে কাজ করার প্রতি একটা অমন মানে কাজের যে একটা ফুর্তি সেটা নষ্ট হয়ে গেছে এই জন্য এটাকে অপছন্দ করা হয় তাছাড়া এই হাই তোলাটা সবসময় অপছন্দ নয় কিন্তু নামাজের ক্ষেত্রে আর বেশি অপছন্দ কারণ কেউ যদি নামাজের মধ্যে হাই তুলতে শুরু করে তাহলে দেখা যায় যে নামাজের সেই মানে যে স্প্রিট বা নামাজের মধ্যে যে তার একটা মজা সেটা থাকবে না শয়তান তাকে অন্য করে দিবে অলস করে দিবে নামাজের ধ্যান ধারণাটা দুর্বল হয়ে যাবে সেই জন্য এটা এই হাই তোলাটা আল্লাহর কাছে আল্লাহ রসুল পছন্দ করেন না এবং আল্লাহ পছন্দ করেন না আর আমাদের জন্য এটা পছন্দনীয় নয় এখন কথা একটা পছন্দনীয় হোক যা নিজে তো শয়তান আমাদের পিছনে লেগে আছে আমাদের তো এটা হয় আমাদের যদি কারণ হাই আসে তখন আমরা কি করব। প্রথমটা হলো যে

সেই জন্য বা তার কারো হামি আসে তা সে যেন কি করে সাত দণ্ডকে ফিরানোর চেষ্টা করে যেন আসতে না পারে এর কারণটা কি যখন সে এরকম হা করে তখন শয়তান হাসে তাই আল্লাহ রসুল কি করেছেন প্রথম নির্দেশনা যেটা দিলেন যে এটা যেন আসতে না পারে আগে প্রথম বন্ধ করা দুই নম্বর যদি এসে যায় তাহলে সাত দণ্ডে দমন করার চেষ্টা করা হজম করার চেষ্টা

তোমাদের কারো যদি হাই আসে তখন সে যেন কী করে সাধ্য অনুযায়ী চেষ্টা করে এটাকে হজম করার জন্য এটাকে দাবাই রাখার জন্য যাকে এটা বড় আকার না হইতে পারে দুইটা পদ্ধতি জানলাম তৃতীয় নম্বর কারো যদি হাই আসে বা হামি আসে তাহলে কি করবে সে বাম হাতটার এই ফিটটা মখের উপর রাখবে আর বাহিরের অংশটা বাহিরের দিকে রাখবে এইভাবে হাত তুলে রাখবে এর দলিল কি হাদু তো সুর লাস আছে আমি তোমাদের কেউ যদি হাই আসে কারো যদি হাই আসে তাহলে সে কি করবে তার মানে হা মুখটা ধরে মানে মুখ যেম ধরে ফেন শয়তানে কারণ শয়তানি হা করলে তার ভিতরে প্রবেশ করে এখন এটা হলো যে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে মুখ বন্ধ করো অথবা কেউ যেমন কারো যদি এরকম ইয়ে হয় করতে পারে একটা পদ্ধতি হলো যে এইভাবে নামাজের মধ্যে আছে বন্ধ করে রাখো আর একটা পদ্ধতি হলো যে হয়তো এইভাবে স্বাভাবিক আছে কোনো রাষ্ট্র এইভাবে করা দুইটাই আপনি করতে পারেন সর্বশেষ প্রশ্নকারীর যে একটা প্রশ্ন ছিল যে আমরা দেখি সাধারণত হাই তোলে কেউ লা হাউলা কুয়াতিল্লা পরে কেউ আউজ বিল্লাহিম পরে আসলে এখানে কি পর্ব এটা উনি বলছেন উত্তর হলো যে আসলে হাই তোলার পরে কোনো রকমের বিশেষ কোনো দোয়া লাহাওলা ওলা কুয়া ইল্লা এর বি আমল কারোর কোনোটার দ্বারাই প্রমাণিত নয় তাই বলবো যে এখানে মুখ বন্ধ করতে বলা হয়েছে প্রথমে হাইটাকে রদ করার জন্য আশ্লাইটাকে হজম করার জন্য তারপরে মুখের মুখ বন্ধ করার জন্য একটুরূপ বর্ণনা আছে কিন্তু কোনো দোয়া পাঠ করার ব্যাপারে বিশুদ্ধ কোনো হাদিস নাই অতএব আমরা বলবো যেটা হাদিসে নাই সেই কাজটা আমরা করব না আর যেটা আছে সেটা আমরা করার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বুঝে আমি এমন করতান করুন ওল্লা আলম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি